হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার একটি বড় সুখবর নিয়ে এসেছে। সবাই এখন করোনার আতঙ্কে আতঙ্কিত, পুরো রাজ্যবাসী, পুরো ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে, সবাই কাজ হারিয়েছে। সেই দুর্যোগের সময় পশ্চিমবঙ্গ সরকার একটা সুখবর নিয়ে এসেছে সবার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন, এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখুন, প্রচেষ্টা প্রকল্প, এই রাজ্য সরকার আজকেই ঘোষণা করলেন যে প্রচেষ্টা প্রকল্প কি, কে বা কারা কবে থেকে মাসে 1,000 করে টাকা পাবেন। দিনমজুর যারা, তারা 1,000 করে পেনশন পাবেন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং কবে থেকে টাকা পাবেন, দেখুন সম্পূর্ণ ভিডিওটি জানতে পারবেন। করোনা আবহে ফের চমক দিয়ে রাজ্যের দিন মজুরের জন্য মাসে 1,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের তরফে প্রচেষ্টা নামক এক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পে দিন মজুরদের জন্য মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পারলেন প্রকল্প, এই যে প্রচেষ্টা প্রকল্পটি কি। এরপর দেখুন, রাজ্যের স্বাস্থ্য নিয়ে আপোষহীন রাজ্য সরকার। লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে 31 মার্চ পর্যন্ত। এই পরিস্থিতিতে দিনমজুরদের জন্য রাজ্যের তরফে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম প্রচেষ্টা। এই প্রকল্পে দিন মজুরদের মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জরুরি এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশনও দেওয়া হবে বলে জানানো হয়েছে। নবান্নে বৈঠকের পরে শহরের হাসপাতালগুলোতে সারপ্রাইজ ভিজিট দিতে যান নেত্রী। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবেদন করার তারিখ হচ্ছে 15 এপ্রিল এবং শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল। আপনারা আরও খবর পাবেন পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।